কী টিপস নিয়ে পথ চলা শুরু হলো মায়ের এই এই যে নতুন রাজনীতির যে ইনিংস খেলা, মানে আর কয়েকদিন বাদে নির্বাচন, মা কী বললেন? দেখুন, আমরা সবাই তো মা বাবার শিক্ষায় বড় হই, মা বাবার শিক্ষাকেই পাথেয় করে এগিয়ে যাই, আপনিও চলেন আমিও চলি সবাই চলে, পুরো পৃথিবীতেই এভাবে চলে। সুতরাং দেখুন, কিন্তু আমাদের মধ্যে যে মানে যে যে ব্যতিক্রম যে জিনিসটা সেটা হচ্ছে আমরা দুজনেই কিন্তু দুজনেই ইন্ডিপেন্ডেন্টলি পলিটিক্সটা করি। আমি আমার পরিধি যতখানি সেখানে আমি আমার পলিটিক্সটা করি, মা সেখানে ইন্টারফিয়ার করেন না, আর মার যে পলিটিক্যাল স্ফিয়ার সেটার মধ্যেও আমার কোনো ইন্টারফিয়ারেন্স নেই। ইনফ্যাক্ট আমি মায়ের যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রতেও বোধহয় 5 বছরে একবারই যাই, যখন মার নির্বাচন হয়, যখন আমার একটা নৈতিক দায়িত্ব আমার মায়ের পাশে গিয়ে দাঁড়ানো। সুতরাং এছাড়া খুব কাছের লোকের কোনো অনুষ্ঠান না হলে আমি মায়ের মানে বিধানসভা কেন্দ্রেও আমি খুব একটা যাই না। সুতরাং এবছরে যখন মা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন আমি হয়তো 4-5 বার গেছি, কারণ আমার এই 86 নম্বর ওয়ার্ডের দেবাশিষ কুমারকে জিতিয়ে নিয়ে আসার দায়িত্ব ছিল এবং 86 নম্বর ওয়ার্ডের মানুষের আশীর্বাদে আমি সেটা করতে পেরেছি। মানুষের কাছে আমি কৃতজ্ঞ, আমার 86 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে। সুতরাং যেরকম আমরা প্রত্যেক মানুষ বিপদে পড়লে অথবা যখন কোনো প্রবলেম সিচুয়েশান একটা এরকম আসে, প্রবলেম্যাটিক সিচুয়েশান যেটা আমরা ফেস করি, তখন আমরা সবার আগে যার কথা মনে করি সে হচ্ছে মা। সুতরাং সেরকম কোনো প্রবলেম হলে সেটা পলিটিক্যাল হোক কি পার্সোনাল হোক সেটা মায়ের সঙ্গে আমি ডিসকাস করি এবং মা যেভাবে আমাকে সাজেস্ট করেন সেই সাজেশনটাকে পাথেয় করেই আমি এগিয়ে চলার চেষ্টা করি। কাজের কথাগুলো হচ্ছিল যে আপনার ওয়ার্ডে আপনার মা ছিলেন, তারপরে আপনি এখানে আবার নতুন দায়িত্ব নিতে আসছেন, তো ফলে আপনার এই ওয়ার্ডে যদি আমি জানতে চাই যে এই এই কাজগুলোকে আপনি প্রাধান্য দিতে চান কী কী? আমি 2015 সাল থেকে দলের বিভিন্ন সাংগঠনিক পদ সামলে এসেছি। আমি 2015 থেকে 2020 সালের জুলাই মাস অবধি আমি কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক ছিলাম। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন আমি তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং ওনার যে দৃষ্টিভঙ্গি যুব সমাজকে তিনি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, এগিয়ে নিয়ে যেতে চান, সেই দৃষ্টিভঙ্গিটা মাথায় রেখেই আমি আমার কাজ করি এখানে। তো 86 নম্বর ওয়ার্ড সারা কলকাতা আজকে একটা একটা উন্নয়নের জোয়ার এসেছে সারা কলকাতাতে। কোনো মানুষ যদি দীর্ঘ 10 বছর 5 বছর বাদে কলকাতায় আসে, বিমানবন্দর থেকে নেবে, সে যখন তার বাড়িতে যাবে, দুপাশের রাস্তা দিয়ে তাকে সে মনে করবে একটা স্বপ্নের জগতের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। আমার কোনো না কোনো জায়গায় মনে হয় যে আমার এই 86 নম্বর ওয়ার্ডের মানুষ সেই উন্নয়ন থেকে, সেই সুন্দরায়ন থেকে কোনো না কোনো জায়গায় বঞ্চিত এবং সেই বঞ্চনা থেকে দূর করাই আমার প্রধান লক্ষ্য। আমার 86 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে মানুষের কাছে যাচ্ছি আশীর্বাদ চাইতে, আগামী দিন মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন তাহলে এই 86 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে যদি আমি কলকাতা কর্পোরেশনে যেতে পারি, তখন কিন্তু আমি কোনো রং দল পতাকা না দেখে সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের জন্য কাজ করব। আমি আজও করি, আজও আমার যে দায়িত্ব আমাকে দল দিয়েছে সেখানে মানুষের পাশে থাকার সময় আমি কোনো দল পতাকা দেখি না। তাদের যা সমস্যা, যেখানে প্রবলেম, সেটা আমার সাধ্যমতন যতখানি আমার নিজের সাধ্যের মধ্যে রয়েছে ততটা করার চেষ্টা করি। আগামী দিন মানুষ যদি আমাকে প্রশাসনিক একটা ক্ষমতা দেন আরও বেশি করে মানুষের কাজ করব, এটা আমি অঙ্গীকারবদ্ধ। এক দুই তিন করে যদি তিনটে প্রেফারেন্স বলেন যে এই কাজগুলো আমার ওয়ার্ডে হয়নি এতদিন যিনি ছিলেন, তো সেইগুলো যদি একটু বলেন। দেখুন, এতদিন যিনি ছিলেন তিনি কি করেছেন না করেছেন আমি সেটাতে কমেন্ট করবো না, আমি কি করতে পারি সেইটা নিয়েই আমার বলার উদ্দেশ্য। এবং আমি যেটা বলতে চাই এখানে যে এটা একটা অত্যন্ত ঐতিহ্যশালী একটা জায়গা 86 নম্বর ওয়ার্ড, গড়িয়াহাট অঞ্চলের বিস্তীর্ণ একটা জায়গা রয়েছে। এখানে হিন্দুস্তান পার্ক, ইয়াতলা, বর্চা রোড, ডোয়ার লেন, বড়ো বড়ো নাম এখানে রয়েছে এই ওয়ার্ডের সঙ্গে যুক্ত। কিন্তু দুঃখের বিষয় এটাই হচ্ছে যে এখনও পর্যন্ত এই ওয়ার্ডে কোনো কম্প্যাক্টার মেশিন নেই। সুতরাং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইজ এ বিগ প্রবলেম ইন দিস ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে। সুতরাং মানুষের বাড়ির সামনে যদি জঞ্জাল আবর্জনা জমে থাকে এবং ভ্যাটগুলো যেগুলো রয়েছে সেগুলো যদি নোংরায় উপচে পড়ে, তাহলে একটা আনহাইজিনিক পরিবেশ তৈরি হয়। সুতরাং মানুষকে এই আনহাইজিনিক পরিবেশ থেকে
মুক্তি দেওয়া একটা কম্প্যাক্টর অথবা একের অধিক কম্প্যাক্টর ভ্যান বসিয়ে যদি আমি করতে পারি সেই প্রচেষ্টা আমার থাকবে। এছাড়া বিবেকানন্দ পার্ক আমার বড়ের একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। আজকে আপনি যদি দেশপ্রিয় পার্ক দেখেন, যদি রাজা সুবোধ মল্লিক স্কোয়ার দেখেন, দেশবন্ধু পার্ক দেখেন, এত উন্নয়ন হয়েছে, এই পার্কগুলো এত সুন্দরভাবে সেজে উঠেছে যে সকাল বিকেল আমাদের প্রবীণ মানুষরা সেখানে ইভিনিং ওয়াক করে, মর্নিং ওয়াক করে, বাচ্চারা খেলে। আমার বিবেকানন্দ পার্ক কিন্তু এখনও একটা আধার আচ্ছন্ন জায়গায় পড়ে রয়েছে এবং বহু ধরনের অসামাজিক কার্যকলাপ সেখানে হচ্ছে, কারণ অন্ধকার, জিনিসটা সাজানো গোছানো নেই, নোংরার মতো হয়ে রয়েছে সেরকম। সুতরাং মানুষ যদি আশীর্বাদ করেন, বিবেকানন্দটাকে সুন্দরভাবে সাজিয়ে দেবো যাতে আমার বড়ের সাধারণ মানুষ সেই বিবেকানন্দ পার্কের সুযোগ সুবিধাটা নিতে পারে। এছাড়াও আমি আবারও বললাম যে আমার এই যে ওয়ার্ড, এখানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত লোকের বসবাস রয়েছে, এরা কিন্তু ওই 2 লাখ টাকা 5 লাখ টাকা খরচা করে অনুষ্ঠান বাড়ি ভাড়া করতে পারে না। আমার বাড়ি কোনো কমিউনিটি হল নেই। মানুষ যদি আশীর্বাদ করেন, আধুনিক মানের একটা কমিউনিটি হল তৈরি করে দেবো যাতে মানুষের সেখানে স্বল্প ব্যয়ে সাধারণ মানুষ সেখানে তাদের অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করতে পারে। এছাড়া রাস্তায় পেপার ব্লকের যে কাজ হয়েছে সেটাও অত্যন্ত আনইভেনলি হয়েছে, বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে হয়েছে, কোথাও হয়েছে কোথাও হয়নি আমি জানি না কেন। মানুষ যদি আশীর্বাদ করেন, আবারও বলছি, প্রত্যেকটা বাড়িতে কাজ হবে, প্রত্যেকটা বাড়ির সামনে পেপার ব্লক বসবে, প্রত্যেকটা বাড়ির সামনে আলো থাকবে, প্রত্যেকটা মানে আমার যে বস্তি অঞ্চল রয়েছে, আমার যে কলোনি অঞ্চল রয়েছে, প্রত্যেকটা বাড়িতে জলের সমস্যা আমি দূর করব, এটা আমি অঙ্গীকারবদ্ধ। সেখানে আমি কোনো রং, কোনো পতাকা, কোনো দল, কোনো কিছু দেখব না। জয়ের ব্যাপারে তো আপনি 100% আশাবাদী এবং যেটা স্বাভাবিক, কিন্তু বিরোধীরা কিছু ছন্ন ছাড়া, তার ফলে সেটাকে একটু মানে সুবিধা করে দিচ্ছেন আপনার জয়ের? না দেখুন, আমি এখানে পাড়ার ছেলে। আপনি প্রথমেই অনুষ্ঠান শুরুর আগে বললেন মানুষ আমাকে এখানে জন্মাতে দেখেছে, আমার জন্ম এই বটে। সুতরাং কারুর হাত ধরে আমি পাড়ার দোকানে লজেন্স কিনতে গেছি, কারুর কোলে করে দুর্গাপুজোর প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছি, কেউ আবার ঢাক বাজাতে নিয়ে গেছে। সুতরাং এই বোর্ডের প্রত্যেকটা পরিবার আমার বৃহত্তর পরিবারের অংশ। সুতরাং তাদের নিজেদের বাপ্পা, তাদের বাড়ির বাপ্পা হিসাবে তারা আমাকে আশীর্বাদ করবেন, এটা আমি নিশ্চিত, এবং সেটাই হচ্ছে আমার সব থেকে বড়ো অস্ত্র। বিরোধীরা কোথায় ছন্ন ছাড়া কি না ছাড়া তাদের ব্যাপার, সেটা তাদের দলীয় ব্যাপার, আমি মন্তব্য করতে চাই না। লড়াইয়ে নেমেছি, আমার প্রতিদ্বন্দ্বী, সবাইকে আমি সম্মান করি এবং মানুষকে সাথে নিয়ে, মানুষকে পাশে নিয়ে, মানুষের আশীর্বাদে আমি জয়ী হব, সেটা আমি নিশ্চিত। অনেকে বলছেন এখন তৃণমূলকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে চালনা করছেন, যেভাবে তিনি পরিচালনা করছেন, যে একটা কর্পোরেট লুক এসছে, এটা সাধারণ মানুষের ধারণা। আপনি কর্পোরেট জগৎ থেকে এসছেন, ফলে কোথাও কি কর্পোরেটের যে শিক্ষাটা সেটা কি আপনি আপনার রাজনীতিতে কাজে লাগাবেন? বা অনেকে এখন রাজনীতি বিমুখ থাকে, অনেক তরুণীরা, ফলে তাদের উদ্দেশ্যে আপনার কী বার্তা থাকবে? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম আপনি ঠিক বলেছেন। দেখুন, সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায়। সুতরাং যেটা 10 বছর আগে, 15 বছর আগে যে জিনিসটা প্রথা অথবা যেটা ছিল, সেটা তো চিরতরে হতে পারে না, সেটা পাল্টাবে, ভাঙবে, গড়বে, নতুনভাবে তৈরি হবে, অনেক কিছু হবে। সুতরাং পলিটিক্সেও একইভাবে, ওরকমভাবেই ভেঙে গড়ে নতুন রকমভাবে তৈরি হয়েছে। দেখুন, কর্পোরেট একটা টাচ যদি থাকে সমস্ত কিছুতে, আমার যে 14 বছর কর্পোরেটের যে অভিজ্ঞতা রয়েছে সেটা আমায় নিশ্চয়ই হেল্প করেছে এখানে আমার দলটাকে অনেক সিস্টেম্যাটিক্যালি, অনেক ইউনিফর্মলি, এবং সব থেকে বেশি অ্যাকাউন্টেবিলিটি, যেটা এই অ্যাকাউন্টেবিলিটিটা আজকে আমার দলের প্রত্যেকটা কর্মীর রয়েছে। সুতরাং আমার কর্পোরেটে কাজ করার সুবাদে আজকে আমি আমার দলের ভেতর এই কালচারটাকে তৈরি করতে পেরেছি এবং এটা কিন্তু আগামী দিনে মানুষের কাজে লাগবে। কারণ আজকের দিনে আমার বাড়ি, আমার যে ওয়ার্ড, আমার ওয়ার্ড প্রায় 4,500 বাড়ি রয়েছে, প্রত্যেকটা বাড়ির যে কোনো না যে কোনো একজনের নম্বর আমার কাছে রয়েছে। আজকে তাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ আমার সঙ্গে রয়েছে ওয়ার ফোন এবং ব্যক্তিগতভাবে। আমার অফিস থেকে অন অ্যান ডেলি, মানে মাসে অন্তত একবার তাদের কাছে কল যায়। এই করোনার সময় আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে মানুষ কী কী প্রয়োজন তাদের, ওষুধ থেকে শুরু করে, ফল থেকে শুরু করে, সবজি থেকে শুরু করে, গ্যাস থেকে শুরু করে, আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। তো এটা আজকে কর্পোরেট টাচটা আমার কাছে ছিল বলে আমরা এটাভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পেরেছি। তো আমার এই অর্গানাইজিং ক্যাপাসিটি, আমার এই অ্যাকাউন্টেবিলিটি, সমস্ত কিছুই ডেভেলপড হয়েছে যেহেতু আমার কর্পোরেটের একটা এক্সপিরিয়েন্স ছিল বলে। এটা আমি নিশ্চয়ই এখানে কাজে লাগিয়েছি আর এটা আমার সুবিধা হয়েছে অনেকটাই। আর কয়েকদিন পরেই ভোট, এখন ঠিক কীভাবে প্রচার কৌশল চলছে, কীভাবে প্রচার চলছে? দেখুন, আমি একদম সোজা মানুষের বাড়ি বাড়ি চলে যাচ্ছি। আমি বললাম আমাকে সবাই এখানে চেনে, স্নেহ করে
এবং সেই স্নেহকেই এটাই আমার সব থেকে বড়ো পাওনা। আমি যখন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, তারা যেভাবে আশীর্বাদের হাত আমার মাথার ওপর রাখছে, আমি কোনো কোনো জায়গায় আবেগতাড়িত হয়ে যাচ্ছি এবং আমি আপ্লুত জেনে যে মানুষ আমাকে এতটা স্নেহ এতটা আশীর্বাদ করে। এবং মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে পৌঁছে যাওয়াই হচ্ছে আমার প্রধান লক্ষ্য। আমি আশা করছি সবার কাছে, দেখুন সময় অল্প, মাত্র 15 দিন সময় পেয়েছি এবং সব থেকে বেশি কোভিড বিধির জন্য সবার বাড়ি বাড়ি হয়তো গিয়ে পৌঁছে উঠতে পারছি না, কিন্তু তাদের দাঁড়ে গিয়ে অ্যাটলিস্ট আশীর্বাদটা চেয়ে আসছি তাদের নিজের বাড়ির ছেলে হিসাবে। গোটা এই আলাপচারিতা একটা বিষয় উঠে এলো, তিনি যে কর্পোরেট শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন আঙ্গিকে রাজনীতিকে একটা অন্য দিশায় তিনি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন, এবং আমাদের তরফে তাকে অনেক অনেক শুভেচ্ছা রইল। মনোজিৎ মৌলিক, ওয়ান ইন্ডিয়া বাংলা।